2023 সালে একবার একবারে এই পুকুর থেকে 3 লক্ষ টাকার মাছ বিক্রি করে মোটামুটি 60 মনের মতো। তেলাপিয়া চাষ করলে অবশ্যই আমি এসে টাইগার মনোসেক্স ওটাই নিব, আর অন্যান্য মাছ চাষ আপাতত ওদিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। প্রান্তিক চাষিদের জন্য পাঙ্গাস চাষ খুবই অসুবিধাজনক, অন্যদিকে তেলাপিয়া মাছটা খুবই সুবিধাজনক। সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে তেলাপিয়াতে শিফট হওয়ার জন্য চেষ্টা করছি। মানুষের যতটুকু মাছ চাষের সহযোগিতার প্রয়োজন হয় তার সবটুকুই তারা করে থাকেন, শুধু তারা মাছ চাষটা এসে করে দিতে পারেন না আমার মনে হয়, এইটুকুই শুধু গ্যাপিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সাকিব এগ্রোটেক লিমিটেড কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিনাজপুরের হাসিনুর রহমান ভাইয়ের পাশে। আসুন তার জীবনের গল্পটুকু শুনি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এসে টাইগার তেলাপিয়া, খাই কম বাড়ে বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? হাসিনুর রহমান ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আমরা দূর দূরান্তকে ছুটে আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। ভাই, আপনার একটু আমরা পড়াশোনা সম্পর্কে জানতে চাই, যে আপনার ছাত্র জীবনটা কোথেকে শুরু? জি, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট হয়েছে 2020 সালে। তারপরে আমি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে এমপিও হিসেবে যোগদান করেছিলাম, কিন্তু কোনো কারণে আমি জবটা ছেড়ে দিয়েছি এবং এখন ডিএমএফ কোর্সে ইন্টার্নি করছি। এখন চাকরির জন্য পড়াশোনা বা চাকরি করবেন এরকম কিছু? চাকরির জন্য আমি অনেককে পড়াশোনা করাইছি ইউনিভার্সিটি লাইফে। আমার একটা নিজস্ব ক্যারিয়ার ক্লাব ছিল, আমি সেটার প্রতিষ্ঠাতা, এখনও সেটা মোটামুটি রানিং আছে, সেখানে চলতেছে, সেটার দায়িত্ব দেওয়া আছে। কিন্তু পরবর্তীতে কেন যেন চাকরির প্রতি অনীহা চলে আসছিল, আমি তখন নিজেকে গুটিয়ে নিয়ে ব্যবসায়িক চিন্তাভাবনা এগোচ্ছি। মানে এখন কি আপাতত এটা টোটালি স্টপ করে রাখছেন? চাকরির চিন্তা ভাবনা আপাতত নেই আমার, আমার নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আপনি দেখলাম যে আসলে আপনাদের এখানে এসে বা আমাদের যে কোনো জেলাতেই যখন যাই দেখি যে চাকরির জন্য মানুষ খুব দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু আপনি একটা খুব গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা, আপনি তো চাইলে যে কোনো একটা বড় মানে ভালো ধরনের একটা জব করতে পারেন, কিন্তু এখন কি এটা থেকে চলে আসার কারণটা বলতে গেলে আমাদের ফ্যামিলিতে আমাদের আমার বাবার চাচারা বলেন, আমার বাবা বলেন, আমার ভাইরা বলেন, সবাই চাকরি করে এবং চাকরির লাইফটা আমার দেখা হয়ে গেছে, যে চাকরির লাইফ স্টাইলটা কেমন হয়। আমি একটু চাচ্ছি যে একটু ভিন্ন কিছু করতে যাচ্ছি, তার জন্যই একটু ভাবলাম যে কি করা যায়। তখন ভাবলাম যে ব্যবসা করা যায়। ব্যবসা করার জন্য অনেকগুলো সেক্টর আছে, কিন্তু পাশাপাশি একটা ভালো সম্মানজনক একটা পেশা, আমি হচ্ছে চিকিৎসা পেশাটাকে বেছে নিচ্ছি, যেহেতু ডিএমএফ কোর্স করতেছি, চলতি বছরে আমার ডিএমএফ এর ইন্টার্নি শেষ হবে। পাশাপাশি আমি হচ্ছে মাছ চাষ এবং একটা ডেইরি ফার্ম দেওয়ার জন্য প্রজেক্টগুলো রানিং করেছি আর কি। অলরেডি একবার গরু ফ্যাটেনিংয়ের প্রজেক্ট শেষ করেছি, সামনে গাভীর তুলবো, গাভীর চাষ করবো। তো ব্যবসা যেহেতু আপনি চাকরি করবেন না, অনীহা চলে আসছে, ব্যবসা করার ইচ্ছা আছে, তাহলে আপনি অন্য কোনো ব্যবসা করতে হতে পারতেন, বাট এই যে মাছ চাষে যেহেতু আমি বললাম যে আমি একটা চিকিৎসা পেশায় যাচ্ছি, সামনে চেম্বার দেবো, তো অন্যান্য অনেক পেশার মধ্যে আমি মনে করি যে মাছ চাষটা খুব আরামদায়ক একটা পেশা, এবং আপনি যদি ঠিকভাবে মেনটেন করতে পারেন, আপনার সারাদিনই মনে করেন 1 ঘন্টা একটু সকালে খাবার দাবার এবং দেখাশোনা করলেন, বিকালবেলা একটু দেখাশোনা করলেন, সারাদিনে আপনার কোনো কাজ নেই, আপনি আপনার অন্যান্য পেশাগুলো মেনটেন করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যান্য অন্য মাছ চাষ ব্যতীত অন্য কিছু করেন, এতটা নিজেকে রিল্যাক্স ফিল রাখতে পারবেন, এই জন্য আমি মনে করেন একটা পাশের পাশাপাশি এই পেশাটাকে বেছে নিয়েছি। এটার আগ্রহটা জাগলো আপনার কোত্থেকে, মানে কার মাধ্যমে এখানে আসা, পরামর্শ কেউ? আসলে মাছ চাষটা বলতে আমি মাছের প্রতি একটুই আমার নিজেকেই ভালো লাগা কাজ করে, মাছ যখন খাবার দাবার খায় একটু নিজেকেই প্লেজার ফিল আসে মনের মধ্যে। তো মূলত মাছ চাষে আসা হচ্ছে যখন আমি আমাদের করোনার প্যান্ডেমিক শুরু হলো, তখন একটা দীর্ঘ সময় ইউনিভার্সিটি থেকে এসে বাসায় এসে বসে থাকা হতো। আমার একটা বাসার সামনে পুকুর ছিল, এই পুকুরটার পাশেই একটা পুকুর ছিল, যেটা এখন ভরাট করে আরেকটা পুকুর খোঁড়া হয়েছে। তো তখন ভাবলাম যে 1000 পাঙ্গাস ছেড়ে দিয়েছিলাম ওই পুকুরটা, না হ্যাঁ এই সামনের পুকুরটাতে। তো যখন আমি ফিট খাওয়াইতাম, তারা লাফালাফি করে খেতো, সেটাকে খুব ভালো লাগতো এবং সেখান থেকে একটা আগ্রহ চলে আসছে। এখন বর্তমানে আপনি কি কি মাছ চাষ করেন? এখন মূলত বিভিন্ন বাংলা মাছের ডিম ফুটিয়ে পোনা উৎপাদন করি, পাশাপাশি পাঙ্গাস মাছ এবং আপনাদের থেকে নেওয়া এসে টাইগার মনোসেক্স তেলাপিয়া চাষ করছি। কতটুকু জায়গা নিয়ে আপনি মাছ চাষ করতেছেন বর্তমানে? আপাতত এই পুকুরটা আমার হচ্ছে 40%
আর সামনে আরো 10% একটা, 6% একটা, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সেখানে আছে হচ্ছে আরেকটা 10%, মোট 4টা পুকুর। এবং পাশেই আমাদের ওইখানে তালপুকুর কবরস্থান নামের আরেকটা পুকুর আছে, সেটা হচ্ছে শেয়ারই 16টা ভাগ, কিন্তু আমাদের 4টা। সেটা প্রতি বছর প্রতি 3 বছর পর পর লিজ দেওয়া হয়, সেটা নেওয়ার ইচ্ছে আছে সামনে। ও আচ্ছা আচ্ছা, যেগুলোতে সেটা আছে মোটামুটি 5 একরের। ও যেগুলোতে মাছ চাষ করতে, যেটা কি আপনাদের? জি, এখন যেগুলো চলমান আছে সেগুলো আমার পার্সোনাল, আমার ফ্যামিলির, আমাদের ফ্যামিলির। আর সামনে যেটা নেওয়ার ইচ্ছা আছে ওটা লিজে নিতে হবে, কিন্তু 4টা ভাগ আমাদের, সেক্ষেত্রে আমার একটু খরচ কম হবে এবং সুবিধা পাবো আমি। ও আচ্ছা আচ্ছা, তো আপনি তো প্রথম পাঙ্গাস দিয়ে মনে শুরু করলেন না, আর হচ্ছে কিছু মাছ বাংলা মাছ দিয়ে শুরু করছেন, তো এই যে তেলাপিয়ার এটা আপনি মনোসিক্স তেলাপিয়াটা, এটা তথ্যটা আপনি কোত্থেকে পাইলেন যে এটা করলে? এটাতে তো অনেক খরচ নাকি শুনলাম, অনেকেই বলে অনেক খরচ, বেশি খায়, গোদ কম, কিন্তু আপনি এটাতে কেন আগ্রহী হলেন? মূলত এই কমপ্লেনগুলো পাঙ্গাস মাছের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? তেলাপিয়ার ক্ষেত্রে না। আমাদের এলাকায় তেলাপিয়ার জন্য বিখ্যাত কিছু মৎস্য চাষি আছেন, যেমন জলিল ভাই এবং মাসুদ মামা, সামনে ওই এলাকার জলিল ভাই, হ্যাঁ রিলেটিভ, দুইটাই রিলেটিভ, রিলেটিভের মধ্যে, কিন্তু তারা আছে দেশের বাংলাদেশের মানে টপ যদি 100টা মৎস্য চাষি করা হয় তাদের মধ্যে থাকবে এই দুইজন। ও আচ্ছা আচ্ছা, এবং তারা মনোসেক্স তেলাপিয়া চাষ করে, তারা কোন কোম্পানি চাষ করে সেটা বলতে পারি না, তবে তাদের বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি যে তাদের টাইগার মনোসেক্সের বিষয়ে তাদের একটা পজিটিভ রিভিউ আছে। তারা আমাকে তাদের কাছে পরামর্শ নিয়েছিলাম যে টাইগার মনোসেক্স কেমন, বলছে খুবই ভালো রেজাল্ট, তো তারাও সামনে এসে টাইগার মনোসেক্স সম্ভবত নিবে, এটাই চাষ করবে। তো আপনি এটা তথ্য পাইলেন কি এসএস টাইগার? জি, আমি এটা তথ্যটা কোথা থেকে? আমি মূলত যখন দেখলাম যে পাঙ্গাস মাছের খরচ কিভাবে কমানো যায়, এটা দেখতে দেখতে দেখলাম যে মনোসেক্স তেলাপিয়াতে খরচটাও কম এবং আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন, আর অন্যদিকে পাঙ্গাস মাছের ক্ষেত্রে এটা সুবিধাজনক না। আর প্রান্তিক চাষিদের জন্য পাঙ্গাস চাষ খুবই অসুবিধাজনক, অন্যদিকে তেলাপিয়া মাছটা খুবই সুবিধাজনক, সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে তেলাপিয়াতে শিফট হওয়ার জন্য চেষ্টা করছি। আপনি যে বললেন যে আমাদের কোম্পানি সাকিব এগ্রো, হ্যাঁ এটা এটা মূলত আমি ইউটিউবে সাকিব ভাইয়ের বিভিন্ন ভিডিও দেখে দেখে আগে নিজেকে নিজেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম, বিভিন্ন প্রতিবেদন দেখলাম, সেগুলো দেখে দেখে নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং অবশেষে আমি সেটাতে অর্ডার করি এবং সেটাই চাষ করছি আপাতত। ও আচ্ছা আচ্ছা, তো কি পরিমাণ মাছ নিয়ে আপনি মাছ চাষ শুরু করেন সর্বপ্রথম? যে মনোসিক্স তেলাপিয়াটা, জি এসএ টাইগার মনোসিক্স আমি 10,000 অর্ডার করেছিলাম, তারা 1,000 গিফট দিয়েছিল, টোটাল 11,000। পাশের যেটা পুকুর বলছিলাম যে সেই পুকুরটাতে আমি সেটাতে নার্সিং করেছিলাম, নার্সিং করার যখন 2.5 থেকে 3 ইঞ্চি হয়েছিল সেই সময় পর্যন্ত আমি টেক কেয়ার করতে পারছিলাম, তারপরে আমি সেটা একটু প্রবলেমের কারণে সেটাতে অতগুলো টিকাইতে পারিনি, কিন্তু যা টিকাইছে সেটাতে আমার মনে হয় যে লস হবার সম্ভাবনা নেই। টিংটা যে করছেন এটা কেন করলেন? আপনি ডাইরেক্ট ওখান থেকে আইনা কালচার পুকুরে তো চাষ করতে পারতেন, কিন্তু নার্সিং করাটা কেন? যে আমি সাকিব ভাইয়ের ভিডিও থেকে বারবার সেখানে বলা হয়েছিল যে ভাই পোনাটাকে অবশ্যই নার্সিং করতে হবে, আপনি যদি সঠিক মানের পোনাটাকে যদি সঠিকভাবে নার্সিং না করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে সঠিক পরিমাণ পোনা পাবেন না এবং পোনার গ্রোথটাও ভালো পাবেন না। আর উনি বারবার বলেছেন যে আপনাকে 4 মাসেই বিক্রির উপযোগী তৈরি করতে হবে, সেখানে আমাকে অবশ্যই একটা প্রপার নার্সিং এর মধ্যে না আনলে ওটা 4 মাসে সম্ভব হবে না, এজন্যই নার্সিং করা। তো নার্সিং কি প্রবলেম হয়েছিল আপনার, যে আপনার মাছ মারা গেছে মোটামুটি? জি, আমরা যখন অক্টোবর মাসে যখন আমাদের সারা দেশে একটা 14 দিনের টানা বর্ষণ শুরু হয়, তখন দেখা গিয়েছিল যে মাছের খাবার দাওয়ার বন্ধ করে রাখতে হয়েছিল, কারণ রোদ মোটামুটি ছিলই না সে সময়। আসলে হঠাৎ করে আমি 2.5 ইঞ্চির 3 ইঞ্চির বাচ্চাটাকে রেখে আমাকে রাজশাহী চলে যেতে হয়েছিল, আমার বাচ্চাটার একটু অসুস্থ ছিল 1.5 মাসের জন্য। তারপরে আমি সেখানে 15 দিন যাওয়ার পর, রাজশাহীতে যখন 15 দিন থাকলাম, তখন হঠাৎ করে শুনলাম যে পুকুরে সব মাছ ভেসে উঠছে এবং আস্তে আস্তে মাছ মরা শুরু হয়েছে। যদিও আমি আমার ফোনে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার বলে দিয়েছিলাম, ওষুধ আমার কেনাই ছিল, কিন্তু নিজে না থাকলে আসলে মানুষের দ্বারা কতটুকু হয় জানি না। তারপরে সেখানে কিছু লস গেছে, নাহলে আমার মাছ 11,000 যেহেতু নিছিলাম আমার মনে হয় তার থেকে বেশি মাছ হয়ে গেছিলো, কিন্তু সেখানে আমার অতগুলো টিকাইতে পারিনি পরিচর্যার কারণে, ব্যাগাদের কারণে আজকে সমস্যা হয়েছিল। এখন আপনার মাছের কি অবস্থা আছে, যেহেতু কত মাস হয়েছে প্রায় মাছ? হ্যাঁ, আমি সেপ্টেম্বরের 9 তারিখে মাছ নিছি, এখন মোটামুটি আমার 5-6 কেজি আছে, শীত পরবর্তীতে
আমার সেই মাছগুলো এক মাস যদি খাওয়াতে পারি ঠিকভাবে, ইনশাল্লাহ সেগুলো 3টা কেজি কিংবা 2টা কেজি আনতে পারবো বিশ্বাস করি। এখন আপনার পানিতে কোনো সমস্যা আছে কি না? যেহেতু আমি আর একটা এয়ারেটর লাগানো আছে সেটার কারণে আমি এখন পর্যন্ত পানিতে কোনো পরিমাণ সমস্যা দেখতে পাইনি। আর মাছ কোনো অসুস্থ হয় কি না বা কীভাবে চিকিৎসা করেন কোনো সমস্যা হলে? হ্যাঁ, যখন আমার ওই নার্সিং পুকুর থেকে এটা এখানে আনা হয় তার আগে আমি দেখছিলাম যে কিছু মাছে একটু ঘা হয়েছিল, সেটা হচ্ছে ভাইরাস জনিত, পুকুরটাতে পানি দেওয়ার ব্যবস্থা নেই, আবার টানা একটা বর্ষণও গেছে, সেখানে একটু ভাইরাসের আক্রমণ দেখা গেছিলো, কিন্তু সেটা আমি রিকভার করে উঠেছি অবশেষ। ও আচ্ছা আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ মাছের অবস্থা ভালো আছে, মোটামুটি সুস্থ আছে না? জি আলহামদুলিল্লাহ এখন মাছের অবস্থা ভালো, মাছগুলো সুস্থ আছে, শীতটা পার হলেই মোটামুটি মাছগুলো আবার লাফালাফি শুরু করবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন সাকিব এগ্রো থেকে যে পোনা ক্রয় করলেন, এখন ওনারা অন্য কোনো ভাবে আপনাকে সহায়তা করে কিনা? হ্যাঁ, আমাকে তারা মাছ নেওয়ার পর মাছ ছাড়ার পর তারা নিয়মিত ফোন দিত, বলতো মাছের গ্রোথ কেমন, মাছের কী অবস্থা এখন, সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি এবং ইনফরমেশন দিয়ে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতো। কত মাস পরে বা কতদিন পরে এখন বাজারজাত করতে পারবেন? শীতটা কমলেই মাত্র এক মাস খাওয়ালেই আমার মনে হয় বাজারজাত করার উপযোগী হয়ে যাবে। অনেকে শুনলাম যে হাতে বানানো খাবার খাওয়ায়, আপনি কি হাতে বানানো না সব বাজার থেকে আনি খাওয়ানো হয়? আপাতত হাতে বানানো খাবারই খাওয়াচ্ছি। খাওয়াচ্ছেন না? প্রসেসিংটা আপনি কোত্থেকে শিখলেন? হ্যাঁ জি, সাকিব ভাইও তো অনেক ভিডিওতে এইটা কথা বারবার বলেছিলেন যে হাতে বানানো খাবার আপনার খরচ কমাতে সাহায্য করবে, সেক্ষেত্রে ওনার ভিডিওতেই বলা আছে কীভাবে করতে হবে, সেখান থেকেই আমি অনেকটা শিখেছি। ও আপনি যখন সাকিব এগ্রো থেকে যে পোনা তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া পোনা আনা হয়, মানে আসার সময় যানবাহনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা এখানে আনার পর মারা গেছে কিনা, যে আনার সময় মারা গেছে এরকম সমস্যা পড়ছেন কিনা আপনি? জি, প্রাথমিকভাবে আমি ভয় করেছিলাম যে ময়মনসিংহ থেকে দিনাজপুরের মতো এত দূরের তো জায়গায় মাছ টিকবে কিনা একটা শঙ্কার মধ্যে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাছ মোটামুটি ভালোই হয়েছিল, সবগুলো মিলেই সবগুলোই টিকেছিল মোটামুটি, নাম মাত্র মরেছিল সেটা আমি চোখে দেখতে পাইনি হয়তো বা, কিন্তু মাছ মরেনি, আনার পর মারা যাওয়া দেখতে পাইনি। তো বাজারজাত করবেন মানে কেজিতে কয়টা হলে বাজারজাত করার ইচ্ছা আছে? জি, 2টা থেকে 3টা হলেই বাজারজাত শুরু করব। অনেকটা হচ্ছে তো ভাইয়া, দেখা যাচ্ছে 1টাতে কেজি হয়, এমন কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে আমি আর একটু বড় চাষ করব? যেহেতু বড় মাছ হলে কিন্তু আপনার বেনিফিটটা বেশি পাওয়া যায়, বাজারজাতটা খুব বেশি পাওয়া যায় আর কি টাকা রান, এটা করার চিন্তা ভাবনা আছে কিনা? জি, পাশাপাশি যে আমার তেলাপিয়ার পাশাপাশি যেহেতু পাঙ্গাস এবং বাংলা মাছ আছে, তেলাপিয়া এবং পাঙ্গাস 50% করে সেল করার পর যেতটুকু থাকবে ন্যূনতম কিছু রেখে সেগুলো আমি 1-1.5 কেজি করে করার চেষ্টা করব পাঙ্গাস এবং তেলাপিয়া। ও আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার তরুণদের উদ্দেশ্যে যে আজকে সমাজে অনেক তরুণ আছে যে শিক্ষিত, তারা পড়াশোনা করে চাকরির জন্য দৌড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, কেউ আবার হতাশা হয়ে পড়ছে, ওদের উদ্দেশ্যে আপনি বলুন যে আপনি যেহেতু এই যে একটা মানে গ্র্যাজুয়েট শেষ করার পর এখানে আসলেন, ওনারা কি আপনাকে অনুসরণ করে যদি মাছ চাষ শুরু করে বা যে কোনো একটা উদ্যোক্তা হয় ওনারা সফল হতে পারবে কিনা, আবার আশা দরকার কিনা, এই সম্পর্কে আপনি একটু কিছু বলুন। জি, এক্ষেত্রে আমি বলবো যে যারা শিক্ষিত বেকার বসে আছে বাসায়, তাদের আশেপাশে কিংবা বাসা নিজস্ব যদি ছোট পুকুর থাকে তাহলে তারা সেখান থেকে শুরু করতে পারে, অল্প কিছু মাছ নিয়ে সাকিব ভাইয়ের ভিডিও দেখে কীভাবে যত্ন নিতে হবে, কীভাবে নার্সিং করতে হবে, কীভাবে পানি প্রস্তুত করতে হবে, পুকুর প্রস্তুত করতে হবে, সেগুলো যদি দেখে সেভাবে অনুসরণ করে যদি তারা অল্প কিছু মাছ দিয়ে শুরু করে, তারা আসলে বিষয়টাতে অভিজ্ঞ হয়ে উঠবে যে কীভাবে মাছটা চাষ করতে হয়, তার পরবর্তীতে তারা একটা যদি সম্ভাবনা সেখানে দেখে তাহলে আগাতে পারে এই বিষয়ে। আপনার মাছগুলো দেখলাম যে লাফালাফি করতেছে, মোটামুটি কালারটা সুন্দর না ভাইয়া? জি ভাইয়া। এটা কি একটু বলতে পারবেন যে আসলে কালারটা কি মানে সুন্দর হওয়ার কারণ কি পিছনে, কি আপনি ভালো খাবার খাওয়াইতেছেন না রং জাতীয় কিছু দিচ্ছেন না এমনিতে কোনো কারণে কোম্পানির কারণে এটা হচ্ছে? দেখা যায় অনেক মাছ দেখা যায় সাধারণত কালারের জন্য কি বাজারজাত করতে সমস্যা হয়ে যায়, এটার পিছনের কারণটা একটু শুনি আমরা। আমার মনে হয় এসেটাইগার তেলাপিয়ার কালারটা ভালোই আসবে, এখন পর্যন্ত কালার খুব সুন্দর দেখতেছি, সেটার কারণ মূলত পোনার মান ভালো এবং পানিটা যদি ঠিক রাখা যায় তাহলে মাছের কালারও ইনশাল্লাহ ঠিক আসবে। তো ভাই আপনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো, যেহেতু বললেন যে আপনার মাছ মোটামুটি একটা সফল পর্যায়ে আসছে, সফলের খুব দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আপনি, তো আপনার মানে সামনেতে জায়গা বাড়ানো বা বেশি করে চাষ করার কোনো আশা ভরসা আছে কিনা, প্রত্যাশা আছে কিনা এরকমটা? জি, আমি শুরুতে যেটা বলেছিলাম যে চলতি বছর মনে হয় সামনে যেটা 4 একরের কিংবা 5 একরের যেটা পুকুরের কথা বললাম সেটা চুক্তি শেষ হবে, এবার ইনশাল্লাহ সেটা নেওয়ার চেষ্টা করবো, লিস্ট নেওয়ার চেষ্টা করবো, একটু বড় পরিসরে করার ইচ্ছে আছে।
সেটা অবশ্যই মনোসেক্সে এসে টাইগার মনোসেক্স দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আপনাদের যে বললেন যে এক দিন দেড় মাস পরে যে মাছগুলো বাজারজাত করবেন, এখানে আপনার কোনো সমস্যা হয় কিনা বাজারে দিতে বা বিক্রি করতে, এরকম সমস্যা হয় কিনা আপনাদের এই অঞ্চলে? আমাদের এদিকে আমরা মূলত দিনাজপুর সদরে যে বাহাদুর বাজারে এবং কাহারল হাট ওখানেই মূলত আড়তে দেওয়া হয়, এবং মূলত এদিকে ম্যাক্সিমাম কাহারল হাটেই দেয়, ওখানে একটু দামটা ভালো পাওয়া যায়। বললেন যে যে মোটামুটি আপনি সাকিব এগ্রো থেকে মাছ আনার পর অনেকটাই সাহায্য সহযোগিতা পান, তা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে ওনারা যদি সাকিব এগ্রো থেকে মনোসেক্স তেলাপিয়া আনে ওনারা সাহায্য কতটুকু সাহায্য সহযোগিতা করবে আর ওনারা সফল হতে পারবে কিনা, এই বিষয়ে একটু আপনার থেকে জানতে চাই। জি, সাকিব এগ্রো থেকে মাছ নেওয়ার পর আমি মনে করি যে একজন মানুষের যতটুকু মাছ চাষের সহযোগিতার প্রয়োজন হয় তার সবটুকুই তারা করে থাকেন, শুধু তারা মাছ চাষটা এসে করে দিতে পারেন না আমার মনে হয়, এইটুকুই শুধু গ্যাপিং। এসে তেলাপিয়া চাষে লাভ হয় দ্বিগুণ, সেটা তো সম্ভব না। মূলত তাদের একটা ম্যানুয়াল দেওয়া আছে, সেই ম্যানুয়ালে কত সাইজে কতদিন কতদিন বয়সে কতটুকু খাবার দিতে হবে সেটা দেওয়া আছে, এবং লাভ লসের হিসেবটাও দেওয়া থাকে যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কতদিন বয়সে কতটুকু খাবার দিতে হবে সেটা পর্যাপ্তভাবে দেওয়া আছে। এক্ষেত্রে ভুল করে বেশি আবেগে ভুল করে কিংবা আবেগে বেশি খাবার দেওয়ার প্রবণতা থেকে আমরা একটু মুক্তি পাই। আচ্ছা, আপনাকে অনুসরণ করে দিচ্ছেন? জি, আমি সেটাই দিয়েছিলাম। আর আরেকটা বিষয় ভাইয়া, যেটা আপনাকে প্রথম জানার দরকার ছিল, আপনার কি এই যে মাছ চাষের উপর কোনো আপনার প্রশিক্ষণ বা ট্রেনিং এরকম করা ছিল কিনা? না, সেটা করা নেই, তবে আমি ভিডিও দেখে দেখে সাকিব ভাইয়ের ভিডিও দেখে দেখে অনেকটা শিখেছি। ও আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার কোনো ধরনের ট্রেনিংও করা ছিল না, তারপরে মোটামুটি আপনার মাছের মাছ চাষের যে চারপাশ কয় বছর যেন বললেন শুরু করলেন? যে প্রাথমিকভাবে আমি 19 সালে করোনার সময় করেছিলাম, এবং 23 সালে আর 24 সাল। আর এটা ফলাফল মানে আউটপুটটা তো পর্যন্ত খারাপের দিকে? না, এখন পর্যন্ত খারাপের দিকে যায়নি, তবে লাভ লসের একটু কম বেশি হয়েছিল, তবে এখন ধারণাটা হয়েছে মাছ চাষটা করতে হয় কিভাবে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার থেকে যদি আপনার আশেপাশের যে তরুণ ভাইয়েরা যদি কোনো ধরনের পরামর্শ চায় বা সাহায্য সহযোগিতা আপনি করবেন কিনা? অবশ্যই, তারা ইনফরমেটিভ যত তথ্য লাগে যত সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ আমি করবো। আপনি যেহেতু সাকিব এগ্রো থেকে দেখে যে মনোসেক্স তেলাপিয়া নিয়ে মাছ চাষ শুরু করছেন, এখন দর্শকরা যদি আপনাকে অনুসরণ করে সাকিব এগ্রো থেকে মাছ আনে তাহলে ওরা সফল হতে পারবে কিনা বা মাছ চাষটাই অন্তত সার্থক হবে কিনা, এই বিষয়ে আপনি কিছু বলবেন? জি, আমি শুধু এইটুকুই বলবো যে সাকিব এগ্রোর থেকে যে এসে টাইগার মনোসেক্স তেলাপিয়াটা তারা দিয়ে থাকেন সেটার মান অবশ্যই ভালো, সেটা এখন পর্যন্ত আমি খারাপের কিছু দেখিনি, এবং গ্রোথও মাশাআল্লাহ অনেক ভালো। তবে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলবে, যেটা সাকিব ভাই বারবার ভিডিওগুলোতে বলে থাকেন, সেটাই সেই অনুযায়ী যদি তারা মাছ চাষ করতে পারেন তারা অবশ্যই লাভ হবে বলে আমি বিশ্বাস করি। তো সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি এই যে মাছ চাষে আসার পরে আপনার ফ্যামিলি বলেন বা রিলেটিভ বলেন মানে ফিনান্সিয়াল বা কোনো পরামর্শে আপনাকে হেল্প করছে কিনা, সাহায্য সহযোগিতা করে কিনা, না সম্পূর্ণ নিজের ক্রেডিট? না, এটা পারিবারিকভাবে আসলে তারা মাছ চাষ করি এরকম কিছু চায় না, তারা চায় শিক্ষিত ছেলে চাকরি করবে, কিন্তু আমি গত 2023 সালে একবারেই এই পুকুর থেকে 3 লক্ষ টাকার মাছ বিক্রি করে মোটামুটি 60 মনের মতো, তখনই তারা একটু ধারণা পায় যে না মাছ চাষ করা যায়, মাছ চাষে আমার হাসিনুরের মোটামুটি একটু ধারণা হয়েছে, সে মাছ চাষ করে কিছুটা অন্তত ব্যাকআপ দিতে পারবে। ওইটার থেকে এখন কিরকম প্রত্যাশা করেন যে আসলে আগের থেকে এখন? জি, এখন বড় পরিসরে এবং আরো ভালোভাবে মাছ চাষটা করতে পারবো, অভিজ্ঞতা হয়েছে এবং ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগোতে পারবো। আপনি যেহেতু আবারও মাছ চাষ করবেন তখন আপনার কিরকম অনুভূতি, মানে কোথেকে আনার আপনার চিন্তা ভাবনা আছে যে মাছ? তেলাপিয়া অবশ্যই, তেলাপিয়া চাষ করলে অবশ্যই আমি এসে টাইগার মনোসেক্স ওটাই নিব, আর অন্যান্য মাছ চাষ আপাতত ওদিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। ও আচ্ছা, এখন আপনি চাচ্ছেন শুধু যে মনোসেক্স তেলাপিয়া, যেহেতু এটাতে একটু মোটামুটি দেখা যাচ্ছে যে লাভবান বা সফল হবে, তাহলে অবশ্যই খরচও কম এবং তারা প্রাকৃতিক খাবারও খায় পর্যাপ্ত খায়। যেহেতু যেই প্রত্যাশা যে আশা নিয়ে বা সফলতা অর্জনের জন্যই তো এত কষ্ট, তাই না? যেহেতু পড়াশোনা করছেন, পড়াশোনা করে একটা চাকরি করতেন, সেটা থেকে আপনি অনীহা চলে আসছেন, চাকরি ছেড়েও দিচ্ছেন আর ওখানে যাওয়ারও আগ্রহ নাই, আপনি মাছ চাষে আসছেন, তা আমরা আপনার জন্য দোয়া করি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি যেন সফলতা অর্জন করেন, সেই ব্যর্থ রেখে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।